একদিনের ব্যবধানেই অল্প সময়ের মধ্যে দুইবার রেকর্ড ভাঙল। কিছুক্ষণ আগে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল প্যাট কামিন্স, 20 কোটি 50 লক্ষ রুপিতে তাকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আবার সেই রেকর্ডকে কিছুক্ষণ পরেই ভেঙে দিলেন তারই স্বদেশী মিচেল স্টার্ক, বজি এই পেসারকে 24 কোটি 75 লক্ষ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। স্টার্কের বৃত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস বিড ওপেন করে এরপর সেখানে যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই দাম উঠিয়েছিল 8 কোটি রুপি, এরপর কলকাতা হাঁকায় 9 কোটি 80 লক্ষ রুপি। গুজরাট টাইটান্স বলে দেয় 10 কোটি, এরপর লড়াই শুরু হয় গুজরাট আর কলকাতার মধ্যে। কলকাতা আরেকটু বাড়ায়, গুজরাট বলে ফেলে 10 কোটি, কলকাতা হাল ছাড়েনি, এক লাফে বলে বসে 15 কোটি রুপি। গুজরাট আবার 15 কোটি 50 লক্ষ হাঁকায়, সেখান থেকে উঠতে থাকে দাম 18 থেকে 20 কোটি পর্যন্ত। এবার কামিন্সের সমান 20 কোটি 50 লক্ষ বলে কলকাতা, গুজরাট বলে সর্বকালের রেকর্ড দাম 21 কোটি। সেখানেই শেষ হয়নি, 10 মিনিট ধরে চলে স্টার্কের বিট। গুজরাট উঠেছিল 24 কোটি পর্যন্ত, কিন্তু জয় হয় কলকাতার, 24 কোটি 75 লক্ষ রুপিতে শেষ পর্যন্ত ওসি এই পেসারকে দলে বেড়ায় তারা। প্রিয় দর্শক, আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ দাম দিয়ে কেনা এই মিচেল স্টার কলকাতার হয়ে কতটুকু সফলতা অর্জন করতে পারবে বলে আপনাদের ধারণা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।